দর্শক, আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কথা বলবো। ডাক্তার আফতাব ইউসুফ রাজ, বিভাগীয় প্রধান এনআইসি স্কোয়ার হসপিটাল, তিনি আমাদের সাথে আজকে ভার্চুয়ালি যুক্ত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আজকে আমরা দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমরা দেখলাম গতকাল মৃত্যুর সংখ্যা 43 জনে দাঁড়িয়েছে গত 24 ঘন্টায়, এবং উল্লেখযোগ্য হারে আমরা দেখছি মৃত্যুর হার বাড়ছে, শনাক্তের হার এবং মৃত্যুর এই হার নিয়ে শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই। আপনি ঠিকই বলেছেন যে শনাক্তের হারও বাড়ছে এবং মৃত্যুর হারও একটু ঊর্ধ্বমুখী, এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে সিচুয়েশনটা কিছুটা অ্যালার্মিং। আমাদের এই নতুন অমিক্রন ভ্যারিয়েন্টটা আসার পর থেকে আমরা দেখছি, এটা তো গত বছর ডিসেম্বরের 9 তারিখে প্রথম অমিক্রন ভ্যারিয়েন্টটা ডিটেক্ট হয় সাউথ আফ্রিকার ফেরত দুজন মহিলা ক্রিকেটারের শরীরে, এবং গত বছর ডিসেম্বর পর্যন্ত কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টটাই প্রিডোমিনেন্ট ছিল, মুখ্য ছিল, কিন্তু এবছর জানুয়ারি থেকে গ্রাজুয়ালি আস্তে আস্তে অমিক্রন ভ্যারিয়েন্টটা মুখ্য হয়ে যাচ্ছে। এবং ICDDRB-র একটা রিসেন্ট রিসার্চে দেখা গিয়েছে যে 70% কেস এখন অমিক্রন ভ্যারিয়েন্ট দিয়ে, এবং অমিক্রন ভ্যারিয়েন্টে আমরাও যে আমাদের যে পার্সোনাল যে চেম্বারে গত বছরের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্টে রুগীর যে চাপ ছিল, এখন কিন্তু অমিক্রন ভ্যারিয়েন্টে রুগীর চাপ অনেক বেড়ে গিয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং আমি আগেও আপনাদের এই প্রোগ্রামে বলেছি যে অমিক্রন ভ্যারিয়েন্টটা কতটা শক্তিশালী ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে, এইটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে রোগীর সংখ্যা। যদি অমিক্রন ভ্যারিয়েন্টটা এখন পর্যন্ত যদিও বলা হচ্ছে যে অতটা অসুস্থ করছে না, কিন্তু যদি রোগীর সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের হাসপাতালগুলোর উপর যে চাপটা পড়বে, এবং অলরেডি চাপটা আমরা অনুভব করছি, এইটা কিন্তু সামাল দেওয়াটা ভবিষ্যতে যদি আমরা এই ঊর্ধ্বমুখী সংক্রমণ যে হার এটা রোধ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিছুটা বেসামাল অবস্থায় পড়তে পারে, যদিও এখন পর্যন্ত আমরা ভালোভাবে মোকাবেলা করে আসছি। এই প্রসঙ্গে যদি আমি আরেকটু যুক্ত করি, আমরা যদি শনাক্তের হার দেখি, গতকাল পর্যন্ত 20% ছিল এবং আমরা এবছর দেখেছি শনাক্তের হার 30% পর্যন্ত উঠেছিল। এখন পর্যন্ত শনাক্তের হার আবার কিছুটা কমছে। গেল 7 তারিখে আমরা গণটিকার 1 বছর পার করেছি, 24 কোটির মতো টিকা এ পর্যন্ত দেশে এসেছে, আর 10 কোটি মানুষকে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে 70% মানুষকে টিকার আওতায় আনা। এই কার্যক্রম সম্পর্কে যদি বলেন। ভ্যাকসিনেশন প্রোগ্রামটা তো আসলে এটা WHO, ইউনিসেফ থেকে শুরু করে বিশ্বের উন্নত বিশ্বের নেতৃবৃন্দ, জাপানের প্রধানমন্ত্রী, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, এরা কিন্তু প্রত্যেকে আমাদের বাংলাদেশে একটা উন্নয়নশীল দেশ হিসেবে অনেক উন্নত দেশের তুলনায় কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আমাদের প্রথম শুরু থেকে অত্যন্ত সাকসেসফুলি আমরা কিন্তু করতে পারছি। এবং আমাদের সবাই মনে আছে যখন প্রথম কোভিড ভ্যাকসিনেশনটা শুরু হয় সারা বিশ্বে, আমরা কিন্তু বিশ্বের সাথে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা খুব স্মার্টলি শুরু করতে পেরেছিলাম। এবং যখন বিশ্বের 114টা দেশে ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়নি, তখন কিন্তু আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শুরু করতে পেরেছিলাম। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা বিচক্ষণ নেতৃত্ব এবং লিডারশিপের একটা, যে উনি আগে থেকে বুঝতে পেরেছিলেন যে এই কোভিড প্যান্ডেমিকটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয় ভ্যাকসিনেশনের কোনো বিকল্প নাই, এবং পরবর্তী পর্যায়ে কিন্তু বুস্টার ডোজের যে প্রোগ্রামটা এটাও কিন্তু বিশ্বের খুব অল্প সংখ্যক দেশে বুস্টার ডোজ যখন শুরু হয়েছিল, আমরা কিন্তু তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাইমালটেনিয়াসলি এই বুস্টার ডোজ প্রোগ্রামটা কিন্তু শুরু করেছিলাম। এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে যে আমাদের প্রচুর ভ্যাকসিন মজুদ আছে, এবং আপনি যেটা একটু আগে বললেন আমাদের টার্গেট পপুলেশন হচ্ছে 70% পপুলেশনকে ভ্যাকসিন কভারেজে আনা। এবং ভ্যাকসিনেশনে কিন্তু একটা বেনিফিট হচ্ছে যেটা আমাদের ইমিউনিটি তো বাড়াই, এর পাশাপাশি কিন্তু হার্ড ইমিউনিটি করে দেয়। আমরা যদি 70% পপুলেশনকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারি, বাকি 30% যে পপুলেশন থাকছে ওটা কিন্তু হার্ড ইমিউনিটি আওতায় চলে আসবে। সুতরাং আমাদের যে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যেটা আমরা অত্যন্ত সুন্দরভাবে শুরু করতে পেরেছি, এবং এখন পর্যন্ত
নর্মাল ভ্যাকসিনেশনের পাশাপাশি বুস্টার ডোজের যে প্রোগ্রামটা আমরা চালিয়ে যাচ্ছি, এটাই কিন্তু আমাদের এই কোভিড প্যান্ডেমিক মোকাবেলা, এবং অনেকে বলছে যে থার্ড ওয়েভ হয়তো শুরু হয়ে গিয়েছে, এই সবকিছুর মোকাবেলায় কিন্তু আমাদের অনেক সাহায্য করবে। এ প্রসঙ্গে যদি আমি বলি যে সংক্রমণ রোধে যদি টিকা প্রতিষেধক হয়, টিকাটা নেবার পরে আমরা যদি ঠিকমতো স্বাস্থ্যবিধি না মানি বা মাস্ক না পরে যে আমার টিকা দেওয়া হয়েছে আমার এসব মানার আর দরকার নাই, আর সেক্ষেত্রে আসলে আমরা ঠিক কতটা ঝুঁকিতে পড়বো? না না, স্বাস্থ্যবিধি মানার তো কোনো বিকল্প নেই, এই ক্ষেত্রে কোনো অজুহাত বা এক্সকিউজ নেওয়া যাবে না। টিকাটা হচ্ছে আপনার একটা ওয়ান অফ দ্য ওয়েপন, হ্যাঁ, কিন্তু এর পাশাপাশি কিন্তু অন্য যে স্বাস্থ্যবিধি, আমার মাস্ক তো পরতেই হবে, মাস্ক পরার কিন্তু কোনো বিকল্প নেই, মাস্ক পরতে হবে। এখন পর্যন্ত আমাদের যে সংক্রমণের যা হার, তাতে আমাদের কিন্তু জনসমাগমটা কম করতে হবে, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে, আমাদের পার্সোনাল হাইজিনটা কিন্তু মানে এটাও মেনটেন করতে হবে। সুতরাং এই অন্য যে স্বাস্থ্যবিধিগুলো আছে, এই যেকোনো প্যান্ডেমিক কিন্তু একটা পদ্ধতি দিয়ে কিন্তু প্যান্ডেমিক কে কি আমি কি বলবো যে প্যান্ডেমিক থেকে মোকাবেলা করা যায়, এটা কিন্তু জনসচেতনতার পাশাপাশি আমাদের স্বাস্থ্যবিধিগুলা অবশ্যই মানতে হবে, এবং মাস্ক এবং স্বাস্থ্যবিধির মধ্যে যদি আপনি বলেন যে একটা যদি মানতে হয় সেটা হচ্ছে মাস্ক, এই মাস্কটা আমাদের পরতে, আমাকেও পড়তে হবে, আমি আমি যার সংস্পর্শে আসবো তাকেও মাস্ক পড়তে হবে, মাস্ক পরার কিন্তু বিকল্প নাই। এবং একটা এই এই মাস্ক পরার ব্যাপারে কিন্তু এই গত 2 বছর প্রায় হয়ে গিয়েছে, এখনো কিন্তু এই ব্যাপারে আমরা একটু পিছিয়ে আছি, এখনো কিন্তু আমাদের মধ্যে মাস্ক পরার ব্যাপারে যে উৎসাহটা বা সচেতনতা ওইভাবে কিন্তু যেভাবে এক্সপেক্টেড ওইভাবে হচ্ছে না। এবং মিডিয়াতে আপনারা এই মাস্কের ব্যাপারে প্রতিনিয়ত জনসচেতন করে যাচ্ছেন, কিন্তু তারপরও আমার মনে হয় যে কোনো একটা জায়গায় আমরা এই মাস্কটাকে যেন আরো একটু গতিশীল করতে পারি, মাস্ক পরাটাকে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, যারা পাবলিক ফিগার আছেন বিভিন্ন ক্ষেত্রে, আমাদের মসজিদ মন্দিরে পুরোহিত যারা আছেন, তাদের আরো একটু সম্পৃক্ত হলে পরে আমাদের মনে হয় যে মাস্ক পরাটাকে আমরা আরো একটু বেগবান করতে পারবো। এ প্রসঙ্গে যদি আমি আসি যে শীতকাল চলছে, শীতের মৌসুমে আমরা যেহেতু মাস্ক পরার ক্ষেত্রে এখনো পর্যন্ত সেভাবে সচেতন হয়নি, সামনে গরমের যে সময়টা আসবে সে সময় আসলে কি দাঁড়াবে এ প্রসঙ্গে জানবো। আজ থেকে আপনি জানেন যে ট্রেনের শতভাগ যাত্রী নিয়ে চলাচল শুরু হচ্ছে, এর মধ্যে আমরা দেখেছি জানুয়ারি মাসে বাণিজ্য মেলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে 15 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বই মেলাও শুরু হবে। এইসব গণ জমায়েত নিয়ে যদি আপনি আপনার মন্তব্যটি করেন। লাইফ তো চলতে হয় না ভাই, লাইফটাকে থেমে থাকা যাবে না। তবে যেটা হচ্ছে যে এই প্যান্ডেমিক তো আমরা যদি স্প্যানিশ ফ্লু এর হিস্ট্রিটা দেখি, স্প্যানিশ ফ্লু কিন্তু 3 বছর পর্যন্ত প্রলং হয়েছিল, সুতরাং এই কোভিডটা প্রেডিক্ট করা ডিফিকাল্ট। কিন্তু এখন যা ট্রেন্ডটা দেখছি, এটাও হয়তো এইভাবে হয়তো এই বছরও আমাদের সাথে আমাদের কোভিড এর সাথে একটা স্ব অবস্থানে থাকতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু জীবন থামিয়ে রাখা যাবে না। এই বইমেলা বলেন, বাণিজ্য মেলা বলেন, অন্যান্য যে গণজমায়েত গুলো আছে আমরা করব, কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি একটু সমাগমটা নাম্বারে লিমিট করতে পারি, যেটা সরকার থেকে বলা হচ্ছে যে বিয়ের অনুষ্ঠান গুলাতে 50-এর বেশি সমাগম করা যাবে না, রেস্টুরেন্টে অর্ধেক আসন নিয়ে আমাদের রেস্টুরেন্ট গুলা চালাতে হবে, আমি কিন্তু ব্যক্তিগত ভাবে টোটাল ক্লোজারের পক্ষে না, আমাদের ইকোনমিও কে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেটা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আমাদের চলছে, আমরা যদি মাস্কটা পরি, ভ্যাকসিনেশনের সাথে আমরা যদি মাস্ক পরি, তাহলে কিন্তু সোশ্যাল গ্যাদারিংটার ব্যাপারে কিছুটা রিল্যাক্স করা যেতে পারে। আপনি জানেন যে স্পেনে একটা স্টাডি হয়েছে, ইটালিতেও হয়েছে, তারা কিন্তু এই সোশ্যাল গ্যাদারিংটা কিভাবে ইম্প্যাক্ট করে এই অমিক্রন বলেন বা ডেল্টা ভ্যারিয়েন্টের স্প্রেড এর ব্যাপারে, মানে ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সুন্দর স্টাডি করেছে। তারা ওপেন এয়ার কনসার্টে তারা মানে সোশ্যাল গ্যাদারিংটা অনেক বেশি অ্যালাউ করেছে, কিন্তু মাস্কটা পরতে হবে। এবং তারা দেখিয়েছে যে মাস্ক পরার পরে ওই ওপেন এয়ার কনসার্টে যা পার্টিসিপেন্ট যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে তারা যেরকম সংক্রমণটা আশা করেছিলেন তার চেয়ে অনেক কম হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে তারা বলছে যে যদি মাস্ক পরে আমরা সোশ্যাল গ্যাদারিংটা অ্যালাউ করি, তাহলে কিন্তু অতটা ভীতির কোনো কারণ নাই। সেক্ষেত্রে শর্তটা অবশ্যই খোলা জায়গা, খোলা জায়গার শর্তটা আপনি মাস্ক
পরে যদি আমরা খোলা জায়গায় গণজমায়েত করি সেক্ষেত্রে সংক্রমণের হারটা অনেক কম হবে। আপনি নিয়ন্ত্রণে রাখা যাবে, মাস্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জি, এবার আমরা একটু শিক্ষার্থীদের যে টিকা প্রসঙ্গে আসি, আমরা জানি যে 16 কোটি শিক্ষার্থীকে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে আর 28 লাখ শিক্ষার্থী এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন। এই অবস্থা যদি চলে তাহলে আগামী 21 ফেব্রুয়ারির পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন, বা খুললেও সেটা কতটা ঠিক হবে বলে আপনার মনে হয়? এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কিন্তু অনেক কিছু বিবেচনায় আনতে হবে। বাণিজ্য মেলা বা আপনার ধরেন গণপরিবহন, এটার সাথে কিন্তু আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েদের এই ব্যাপারটা কিন্তু এক করে নামা যাবে না। এবং এই বাচ্চাদের শিশুদের যে ভ্যাকসিনেশন, এখন কিন্তু WHO বলছে যে 11 থেকে 5 বছর এই গ্রুপটাকেও ভ্যাকসিনেশন আওতায় আনতে হবে। এই অমিক্রন ভ্যারিয়েন্টটা আসার আগে কিন্তু WHO বলছিল 11 বছর পর্যন্ত ভ্যাকসিনেশন দিলে হবে, 11 বছরের নিচে পর্যন্ত এখন চিন্তা করার দরকার নাই। কিন্তু অমিক্রন ভ্যারিয়েন্টটা দেখা গেছে যে এটা চিলড্রেনও কিন্তু এফেক্ট করছে এবং মহিলাদেরও বেশি করছে ইন কম্পারিজন উইথ দ্য ডেল্টা ভ্যারিয়েন্ট। ডেল্টা ভ্যারিয়েন্ট কিন্তু পুরুষদের বেশি এফেক্ট করছে, যেহেতু এ প্রসঙ্গে যেমনটি আমরা বলছিলাম আসলে শিক্ষার্থীদের জন্য কি অপেক্ষা করছে। জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলতে পারেন। এখন অমিক্রন ভ্যারিয়েন্টে যেহেতু শিশুদেরও বেশি এফেক্ট করছে, সেজন্য WHO কিন্তু ভ্যাকসিনেশন এইজটা কিন্তু আরো নিচে নামিয়ে এনেছে। এবং WHO থেকে আরেকটা বলা হচ্ছে যে স্কুলটা অনেকদিন বন্ধ রাখা যাবে না, কারণ গত 2 বছরে বাচ্চারা বাসায় থেকে তাদের যে একটা মেন্টাল যে স্ট্রেস। এই প্রসঙ্গে আমি আপনার কাছে আসতে চাই, এই মেন্টাল প্রসঙ্গ যেটি বললেন সেই প্রসঙ্গে আসতে চাই। আমরা জানি যে এই মাসের শেষে শিক্ষার্থীদের যারা টিকার আওতায় এসেছেন তাদের দ্বিতীয় ডোজ শেষ করার একটা পরিকল্পনা আছে, কিন্তু দীর্ঘদিন ধরে যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে তাহলে শিক্ষার্থীদের মানসিক বা শারীরিক চাপ ঠিক কতটা পড়ে, আপনি একজন চিকিৎসক হিসেবে যদি বলেন? না না, এটা তো অলরেডি আমরা পাচ্ছি আমাদের চেম্বারে, কিন্তু আমরা আগে যে মানসিক যে যে কোনো প্রবলেম গুলো নিয়ে বাচ্চারা যে পরিমাণে আসতো এখন কিন্তু অনেক বেশি আসছে। বাচ্চারা মা বাবা এসে বলে যে অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে তারা, অনেক বাচ্চা ডিপ্রেস, অনেক বাচ্চা স্পিচে প্রবলেম হচ্ছে। তারা ধরে 1 বছরের বয়সের বেশি বাচ্চারা যাদের 1.5 বছরে স্পিচটা ডেভেলপ করে, এই অনলাইন ক্লাস এই ঘরের মধ্যে আবদ্ধ হওয়া, তাদের মধ্যে সোশ্যাল ইন্টারাকশনটা কমে আসছে, এইখানে স্পিচ ডিলে হচ্ছে, বিহেভিয়ারাল প্রবলেম হচ্ছে। সেই জন্যই WHO ইউনিসেফ বলছে যে দীর্ঘমেয়াদী স্কুল বন্ধ রাখা যাবে না, এবং তারা সাজেস্ট করছে যে এখন ভ্যাকসিনেশনটা 11 থেকে 5 বছরের বাচ্চাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামে আনতে হবে এবং ভ্যাকসিনেশন দিয়ে স্কুল খুলে দিতে হবে। বা স্কুল খোলার আগে তারা একটা প্রিরিকুইজিট বলেছে যে ভ্যাকসিনেশন, বাচ্চাদের ভ্যাকসিনেশন দিয়ে নর্মাল স্কুলই একটা শুরু করে দিতে হবে। আচ্ছা, এবার আমরা যেহেতু শিক্ষার্থী গেলাম, এবার একটু আমরা অন্তঃসত্ত্বা মায়ের প্রসঙ্গে আসতে চাই। আমি আপনি জানেন যে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে এ নিয়ে একটি গবেষণা হয়েছে, আসলে অন্তঃসত্ত্বা মায়ের টিকা নেওয়ার ব্যাপারে আমি একটু জানতে চাই, সেক্ষেত্রে আসলে কতটা সুরক্ষা নিশ্চিত হয়? না আপনার এটা তো যখন ভ্যাকসিনেশনটা প্রোগ্রাম শুরু হয়েছে প্রথম থেকেই বলা হচ্ছে যে প্রেগনেন্ট মাদাররা এবং যারা ল্যাকটেটিং মাদার, হ্যাঁ, যারা বুকের দুধ পান করান এবং প্রেগনেন্ট মাদার যারা, তারা ভ্যাকসিনেশন কোভিড ভ্যাকসিনেশনে দেওয়ার ব্যাপারে কোনো বাধা নেই, হ্যাঁ, যদি না কোনো প্রেগনেন্সির সময় অন্য কোনো কমপ্লিকেশন না থাকে। সেই ক্ষেত্রে যদি গাইনোকোলজিস্ট নর্মাল প্রেগনেন্সি কোনো রিস্ক ফ্যাক্টর নাই, সেক্ষেত্রে কোভিড ভ্যাকসিনেশন দেওয়ায় কোনো বাধা নেই। আর আমার কাছে আসে চেম্বারে যে যারা ল্যাকটেটিং মাদার, যে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো কিনা, কোভিড আক্রান্ত মারা বাচ্চাকে বুকের দুধ পান করাতে পারবে কিনা। আমি একটা ইস্যুতে আসি যে মা যদি কোভিড আক্রান্ত হয়েও থাকে বাচ্চাকে অবশ্যই বুকের দুধ পান করাতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে মাকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে, যেমন যখন বাচ্চাকে ব্রেস্টফিড করাবে তখন সে মাস্ক পরে থাকবে এবং তার পরিধেয় বস্ত্রটা পরিষ্কার হতে হবে, বাচ্চাকে ধরার আগে তার যে আমরা বলি যে স্বাস্থ্যবিধি যেটা, হ্যান্ড ওয়াশ করে নিতে হবে, এবং যখনই বাচ্চাটাকে সে হ্যান্ডেল করবে তখনই সে হ্যান্ড ওয়াশ করা, মাস্ক পরা, এবং ব্রেস্ট ফিডিং করানোর পরে মা যদি পজিটিভ হয়ে থাকে তখন বাচ্চাকে মায়ের কাছ থেকে কিছুটা দূরে রাখতে হবে, তখন বাসায় অন্যান্য যারা আছে তারা বাচ্চা টেক কেয়ার করবে। আরেকটা প্রশ্ন প্রায় আমাকে করা হয় যে
আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, আমি কোভিড ভ্যাকসিন দিতে পারবো কিনা। অবশ্যই অবশ্যই বাচ্চা যদি মায়ের বুকে দুধ খায়, সে মা কোভিড ভ্যাকসিন দিতে পারে। এবং অনেক ক্ষেত্রে এরকমও কোশ্চেন আসছে যে মা ভ্যাকসিন নেওয়ার পরে অনেক অনেক ঘন্টা তাকে বুকে দুধ খাওয়ানো যাবে না, এটাও কিন্তু একটা ভুল ধারণা। ভ্যাকসিনেশন দেওয়ার সঙ্গে সঙ্গে মা তার বাচ্চাকে বুকে দুধ পান করাতে পারবে। সুতরাং যে সমস্ত মারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তারা নির্ভয়ে কোভিড ভ্যাকসিন দিতে পারবেন এবং ভ্যাকসিনেশনের পরেও তারা বুকে দুধ কন্টিনিউ করতে পারবেন। এক্ষেত্রে কোনো সময়ের জন্য অপেক্ষা বা কিছু সময় আমি বুকে দুধ খাওয়াবো না, 10-12 ঘন্টা আমার বুকে দুধ বন্ধ খাওয়ানো বন্ধ রাখতে হবে, এই ধরনের কোনো সায়েন্টিফিক ডাটা নাই। আপনার এই বক্তব্যের মাধ্যমে বিষয়টি আরো বেশি পরিমাণে পরিষ্কার হলো, এই জন্য আপনাকে এই প্রশ্নটি করেছিলাম। এবার আমরা যেহেতু আপনি যেহেতু বলছিলেন যে আসলে আমাদের করোনার মধ্যেই থাকতে হবে, বসবাস করতে হবে, অর্থনীতিকে এগিয়ে যেতে হবে, আপনার কাছে আমি শেষ প্রশ্ন রাখতে চাই। যেহেতু দীর্ঘ প্রায় 2 বছর ধরে আমরা এই করোনা মহামারীর মধ্যে আছি এবং তারপরে আমাদের টিকাদানের এখন যে অগ্রগতি আছে, সব কিছু মিলিয়ে আমাদের তো স্বাভাবিক জীবনযাপন করতে হচ্ছে, তাহলে এই প্যান্ডেমিক যদি যদিও WHO এখনো প্যান্ডেমিককে এন্ডেমিক বলেনি, তারপরও একটা সময় এটা এন্ডেমিক হবে, সেই রূপান্তরের সময়গুলো আমরা কিভাবে চলবো, আপনার কাছে শেষ প্রশ্ন রাখতে চাই। আমার ব্যক্তিগত ভাবে আমার কাছে মনে হচ্ছে, এবং আমরা যেরকম আউটডোরে পেশেন্ট পাচ্ছি তাদের কিন্তু সিমটমের যে প্যাটার্ন তাতে মনে হচ্ছে যে একটা নর্মাল ফ্লু এর দিকে টার্ন করছে। তবে এই ভ্যাকসিনেশন ব্যাপারে আরেকটা কথা বলে রাখি, যেরকম ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেরকম যারা তারা প্রতি বছর নেন, এটা কিন্তু এখন অনেকে চিন্তা করছে, অনেক সায়েন্টিস্ট যে কোভিড ভ্যাকসিনেশনটাও কিন্তু এরকম একটা ইয়ারলি ভ্যাকসিনেশন রোল আউট প্রোগ্রামে চলে আসতে পারে। যারা এলডারলি পিপল, যারা 50+ তাদের হয়তো প্রতি বছরই এই কোভিড ভ্যাকসিনের একটা করে বুস্টার ডোজ নেওয়া লাগবে এবং সেটা ইয়ারলি একবারও হতে পারে, 2 বারও হতে পারে। এবং আশা করি যে কোভিড এটা এন্ডেমিকে রূপান্তরিত হবে। এবং কোভিড কিন্তু আমাদের একটা শিক্ষা দিয়ে গেছে যে আমাদের এই প্রিভেন্টিভ মানে হেলথ ব্যবস্থা, যে প্রতিষেধক যে মেজার্স গুলো আছে এইগুলাকে নেগলেক্ট করা যাবে না। প্রতিষেধক মেজার্স গুলো কি হচ্ছে যে আমাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছুটা সময় দেবার জন্য ধন্যবাদ। দর্শক, আজকে আমরা দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। ডাক্তার আফতাব ইউসুফ রাজ তিনি আজকে আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন, ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নিশ্চয়ই দর্শক, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।